সব রকম রান্নার ভিডিও পেতে মিমি রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো চিকেন কর্ন স্যুপ। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা একটু গলে গেলে একটা তেজপাতা দিয়ে দিলাম। এরপরে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা চিকেনটা আমি লবণ আর গোলমরিচ লেবু দিয়ে মাখিয়ে রেখেছি। তো একটু ফ্রাই করে নেব চিকেনটা। চিকেনটা হালকা ফ্রাই হয়ে গেলে রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, আর অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম। এবার একটু ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর এর জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুইট কর্ন। একটু সবগুলোকে ভালো মতো ফুটতে দেব, তারপরে আমি এটা নামিয়ে রাখবো। দেখো বেশ ভালো মতো ফুটে গেছে, মানে চিকেন কর্ন দুটোই সেদ্ধ হয়ে গেছে। আমি এটা নামিয়ে রেখে দিলাম। এবার আমি গ্যাসে আর একটা কড়াই বসিয়ে নেব। কড়াইয়ে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, আর সাথে সাথে আমি দিয়ে দেব হচ্ছে কুচি করে রাখা রসুন, আদা আর লঙ্কা। সবগুলোকে একটু হালকা মতো ফ্রাই করে নেব। এর হালকা ফ্রাই হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি মাশরুম। মাশরুমের সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, কুচি করা ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর আর বিনস। গাজর বিনস দুটোই আমি হালকা একটু ভাপ দিয়ে রেখেছি, তো সেগুলো সব কিছুই দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা খুব সেদ্ধ করলে হবে না, জাস্ট হালকা একটু ভাপ দিয়ে নিতে হবে। ব্যাস এবার একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। সমস্ত কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর দিয়ে দিতে হবে সয়া সস। সয়া সসটা দেওয়ার পর একটু ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি যে জলটা ছিল আমার চিকেন আর কর্ন দিয়ে ফোটানো, সেই জলটা দিয়ে দিলাম। সাথে সাথে চিকেন কর্নগুলোকেও দিয়ে দেব। এরকমভাবে আমি 10 মিনিট মতো আবার ফোটাবো। তো দিয়ে দিলাম এখন একটু গোলমরিচ গুঁড়ো, তারপরে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর যখন স্যুপটা ফুটে উঠেছে তখন আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা একটা ডিম। ডিম দেওয়ার পর আরও আমি 5 মিনিট ফুটতে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মিশ্রিত যে জলটা, সেটা দিয়ে দিলাম। এটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারো, আমি খুব অল্প দিয়েছি কারণ স্যুপটা খুব ঠিক আমার ভালো লাগে না। তো আমার চিকেন কর্ন স্যুপ রেডি হয়ে গেছে। শীতকালে কিন্তু স্যুপটা খেতে খুব ভালো লাগে। তো চলো বাড়িতে বানিয়ে তোমরা জানাবে আমাকে কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওর সঙ্গে। টাটা, গুড নাইট।